আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বনির আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারিমের আমরা চতুর্থ পাড়া থেকে আমরা ক্লাস দেখব কত ক্লাসে আমরা দেখছিলাম সাতাশে নম্বর ক্লাসে সুরতুল আলী ইমরানের একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা একানব্বই পদ থেকে আমরা ক্লাস দেখব আর এই পাড়াটা শুরু হচ্ছে চতুর্থ পাড়া এই যে চার পাড়া চারপাটা আমরা শুরু করলাম ইনশাল্লাহ চলুন আজকের ক্লাস আল্লাহ রহমতে শুরু করি রহমা নির حتى <applause> تنفقوا مما تحبون وما তোং ফে ও ভেঙে ভেঙে আসন আমরা শুরু করি এখানে আমরা বলবো লাং তা না এ লু এই লামের চলে আসবে আর মাঝখানে তিনটি অক্ষরে যেহেতু কিছু নাই জবরজের পেজ এবং হারকাত তানমিল কিছু নাই এজন্য এটা এখানে ছাইলেন থাকবে চুহে থাকবে এরা শব্দের অর্থের জন্য তিন অক্ষর লাগবে কিন্তু উচ্চারণে লাগবে না আরবিতে কিছু অক্ষর হয় অর্থের জন্য আর কিছু অর্থ হয় উচ্চারণের জন্য তো এখানে উচ্চারণ হবে না এখানে অর্থের জন্য লাগবে লাং লোল বের রাত ইয়াও এখানে কিছু নাই এভাবে থাকবে Amerika nu cun kur be bobe hatta tung fionkun tunamna bolbona tung bolbon tung fionkun mimma tu heibun tu ika namna heibun lantana lul berro hatta. তারপরে তুম ফে তারপরে মিম্মা এখানে আমরা গুন্না না করবো এই মন করে মিমা তো মাং ফে মিং মিন হবে না মিং ইক ফানিয়ম নুন সাইকিনের বাম পাশে শি নক্ষর তাহলে এখানে আমরা বলবো মিং সাই ইং মিং শাই ইং ফ ইন্ হা এখানে অজীব গুণনা করবো আল্লা শব্দের ডান দিকে যেহেতু জবর এই যে জবর এই জন্য আমরা এখানে ল বলব ফহি আলিম ফল ল হা বিহি আলিম তারপরে কুল্লু লু এবার তয়ে যে তয়ের সাথে উচ্চারণ হওয়ার কারণে কুল্লু তামিকানা হেলাল্লি এর লামের জবর দুইটা জবর একটা জবর বাদ যাচ্ছে কারণ নিচের লাইনে দেখেন লাম অক্ষরের উপরে তাসজিদ আছে এই তাস্জিদ হবে হায়ের সাথে আর এই লামের তাসজিদ সামনের লামের সাথে বানি আমি তারপরে কানা তারপরে হিলিবানি তারপরে ইস ইলা আবার ইস ইলা তারপরে ইল্লা আবার ইমা হর্রমা হর্রমা ই ইস ইস সি নক্ষ করার জন্য আমরা এখানে ইস সিজ উচ্চারণ হবে ইস রো আলা আইন হারকাত আলা কিছু নাই এভাবে তারপরে নাফ সি হি আরেকবার হি শুধু হি টান আলাদাফসিহি মিং অ আবার মিং অ তারপরে তাৰপরে আং তু নাজা লা আং তু নাজাজা লা এ লা এ তাও খৰে সাথে মিলে লা তাওৰ বলি আং টোন দম ফেলার কারণে গোলতায়ের এ হা হয়ে বাদ যাবে এবং গোলতাটা হা ধরতে হবে তো হায়ের উচ্চারণ বেশি উঠবে তাও র আর যদি এখানে দম না সারি তখন হবে আং তোনা জালাতও রম ফেলিলে তাও র দমনা ফেলেলে ফেলিলে তাও রু উল বুঝতে পারছেন তারপরে উল এবং কপটা একটা শব্দ হবে উল লাম না এটা হামজা এই জন্য এখানে উচ্চারণ হবে ফা ওই যে হয়েছে তাও নাম শুনছি না ওই সেই بالتوراة فتلوها فتلوها إن كنتم صادقين فتلوها إن كنتم صادقين أما صادقين সলিফ দি হারকাত স দি তারপরে ফামানিফ তার হিল কাদিবা আবার ফামানিফ তার আলাল্ল হিল কাদিবা তারপরে মিম বাদি আবার মিম বাদি দালিকা فاو فاو أبر فاولئك هم الظالمون فمن افترى على الله الكذب من بعد ذلك فاولئك هم الظالمون আমরা যেন জালিমুন না পড়ি জলিমুন তারপরে উল শব্দ উল সদা অল সাদা কাল্লা না স দা অল এমন উচ্চারণটা ভেসে উঠবে কিন্তু সদা অল ফাত্তা বে আইন কর এক আলিপ্টান এবং আইন অক্ষরটাকে আমরা টান দেওয়ার সময় হলকের মধ্য থেকে একটু চাপ দিয়ে পড়বু ইবর হিমা নিমফালার জায়গায় একটা জগর বাদ একিপ্টান হবে উল সল্ল

এই এ এগালি তিন টান হয়ে যাবে মিনাল মুশরি কি মিনাল মুশি কি اتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أولا أو ولا আওয়ালা একটা বাদ যাবে আর একটা উচ্চারণ হচ্ছে ওয়াওয়ের তাসদিদের সাথে এবং সাথে উচ্চারণ করতে গেলে এটাকে ঈদগমের নিয়ম বলতে হবে ঈদগম মানে তাসদিদ ধরে মেলানো এবং সহকারে পড়তে হবে এইভাবে হবে বাই তিউ ও দিয়ে লিন্না সি আবার লিন সি লা লি অ্যাগলিভ বিভাককাতা ওই যে আমরা অনেক শুনছিলাম না যে মক্কার অপর নাম ছিল অর্থাৎ মক্কার বাককাতা অর্থাৎ করানুল কারিমে বিবাককাতা মোবার وهدى للعالمين. إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا. باي غليفة. عليك ان الرب البو. مبارك. <applause> কাউ এ কাফের দুই একটা এখানে যাবে কাউ দম ছেড়ে দেব পরে ফি হি আয়াতুম এ তাই দুই পেশ এক পেশ আমরা এই ছোট্ট মে মিলে দেব এটা নিয়ম হলো এক লাভ দুই পেশের পরে বা অক্ষর আসছে এটা এক লাভ আমরা বলছিলাম পেশ যদি দুইটা হয় একটা হবে নুনসাকিন নুনসাকিনের নুন বাম পাশে বা পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পরতে হয় আ ইয়া তুম আয় না এটা তুম হচ্ছে নিচের লাইনে দেখেন মিমে তার বায়ীনা তুম মাকামোনা মাক মৰ হিম মাক মো এই বৰ হী অম দাসলাহু দা খালা বল বনা অমাং দাসলাহুক কানা আমি না দুজর একজরবাদ জায়গা লিপ্টার নিজের নমফলার জায়গা অমাং দা কানা আমি না ওয়ালিল হি হি লাইগালিফ ওয়ালিল হি আলসি বাইতি হিজুল বাইতি মানিস্তাত ইলাইহি সাবিলা মানিস্তাত ইলাইহি সাবিলা আমরা পরে পৃষ্ঠাতে চলে যাই হ্যাঁ এখানে লেখা আছে ও আমাং ওই পারে পৃষ্ঠা দেখি কে আছে এ আছে কাফে অমাঙ্কা ফা রা গনি ইউন আমরা অনেকে গানিউন বলি তো অনুচারণ গান গা হয়ে যায় এখানে গ নি ইউন যদি পড়ি তাহলে ইয়াতিটা আদি হচ্ছে না আর ইয়াতিটা যদি আমরা আদি করতে চাই তাহলে এই জেদটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে মানে গনি গনি ইউন ইউন গনিউন গনে ইউন আবার গনিউন ইউন আবার অনি ইউন আনিল আলামিন তাহলে আমরা ওই পাড়ে পেজে দেখছিলাম ওমাংকা ফার ফাইন্ন লোহা গনে ইউন উল ইয়া উল ইয়া আহ লাল অর্থাৎ এই লামের জবর নিচের লাইনে চলে আসছে আহ লাল এই হাটা আদি করার জন্য এমন হবে উল ইয়া আহ লাল কিতাবি লিমা তাক ফুরুনা তাক ফুরুনা আয়া তিল্লা বি আয়া তিল্লা আল্লাহ শব্দের টান দিকে জের একজন এটা লা হচ্ছে তারপরে ওল্লু লা আল্লাহ শব্দের টান দিকে জবর ওয়াল্লাহু শাহীদুন শাহিদুন আলা আইনটা টান দিব মানে গোলা চাপ দিব على ما تع تع تعملون والله شهيد على ما تعملون تع يا من مالون قل يا أهل الكتاب প্রথমে কিছু আগে পড়লাম এই যে এটা এখান পর্যন্ত এটা একই উল আহ লাল কিতাবি লিমা তা সদ্দনা আী লি মান আমানা মান আমানা তাব উহ عواجا وانتم شهداء. أبر. قل يا أهل الكتاب. تبر. لم تصدون عن سبيل الله من آمن. تبغونها عوجا وانتم شهداء وما الله بغافل 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 عما تعملون

ইয়া আই উ তখন উ হয়ে যায় আর উ এখানে উচ্চারণ হবে না এখানে আমরা এমন করে বলবো ইয়া আই ই হাল্লা আ মানু তারপরে ইং ইং টু ফারি ওম কামনা ফারি অম ইনাল্লা কফের দুই জবর একটা জবর এমি মেশাতে হবে একটা জবর হবে না ফারি কমিনা ও তুল কিতাবা আবার উতুল তুল কিতাবা এলামে চলে গেল ওয়া আলিফ আলিফ এগুলো কিচ্ছু নাই এজন্য এখানে এভাবে সাইলেন্ট হয়ে থাকবে ফারি কম Minallah di kitab ayatukum. Tafure. Bağda imanikum kafirin. Imanikum. কা ফির ওকাই ফা তাক ফুরুনা আবার ওকাইফা তারপরে তাক ফুরুনা তারপর ও আং তুম তুত লা তুত লা লাভার আবার কুম আরেকবার আইনক্ষর আই কুম আুল ল হি আরেকবার তুল হি ওয়াফি কুম রসোলু রসুলু না রসুলো হুটান দেওয়া যাবে না রসুলো আর যদি আমরা দম না ছেড়ে দেই তখন ভাবে ক বলবো আমার মনে এখানে দম ছেড়ে দিবে না আর এখানে অক্ষরের নাম হলো তর ফে মোতলা এই এখানে দম ফেলানো ভালো এখানে দম ফেলাইতের জন্য ভালো হবে রসুলো ও মাই এই যে নুন সাকিনে বাম পাশী ইয়া অক্ষরের উপরে এই জন্য এটা ঈদ গমের নিয়ম ঈদ গমের নিয়ম হলো নুন সাকিনের পরে তাসদিদ অক্ষর পাইলে সে তারিদ অক্ষরগুলো আদে হবে আর নুন সাকিনগুলো আদেই হবে না এজন্য আমরা এখানে বলব ওয়ামাইয়া জবর আবার আইনের সাথে মিলে আইন অক্ষর আমরা গোলা চিপে ইয়া তাও সিম সিম না মুখটা গোল হবে অমাইয়া তাও আবার মিম সেকেন্ড পরে বা পাওয়া গেছে নিয়ম হলো মিম সেকেন্ড বাম পাশে যদি বা অক্ষর পাওয়া যায় মিম সেকেন্ডকেই গুন্ডা করে পড়তে হয় তাহলে আমরা এমন করে বলবো ইয়া তাও সুইম মিল্লা হি ফাকদহুদিয়া ইলা তারপরে يا ايها الذين امنوا امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون অনেক কঠিন একটি আয়াত আল্লাহ তালা নাজিল করছে মুতাকিন বান্দার জন্যে আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একশত এক নম্বর আয়াত এই আয়াতটি আপনারা খুবই গুরুত্ব সহকারে নজর করবেন আল্লাহ তালা বলতেছেন ইয়া ইউ হাল্লাভ আকুল হে ই হে হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ আমানু মানুষ শব্দের ইমান আনেন করা তাকুল ল তোমরা আল্লাহকে ভয় কর তো কতিহি মানে খুব শক্তর কথা বলো হাক সত্যি সত্যি ভয় করবো ওয়ালা তামু তুন না এবং তোমরা ততক্ষণ পর্যন্ত তামু তু অর্থাৎ মিম ওয়াও তা শব্দ মিলে হয় মৃত্যু তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আং তুম মুসলিমুন তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না তার মানে এই আল্লাহ বলতেছেন প্রথমে যারা ইমান আল্লাহকে বিশ্বাস করেছে তারপরে আল্লাহ তালাকে ভয় করতে বলছে এবং এরপরে আমাদেরকে খাটি মুসলমান হইতে মুসলিম মুসলিমুন যারা মুসলিমুন মুসলমান তাদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ তাআলা বলতেছে তারপরে মৃত্যুবরণ করতে বলছে অর্থাৎ আল্লাহ তালাকে ইমান আনায়ন করা বললো তারপর আল্লাহকে ভয় করতে বললো এরপরে আল্লাহ বলে আলম বলতেছে তোমরা যখন মুসলমান হয়ে যাবা ঠিক যেন তখন মৃত্যুবরণ করো তার আগে মৃত্যুবরণ করিও না এখন আমাদের ভিতরে যদি মুসলমানের সবগুলো আদেশ নিষেধ যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না অতএব আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের উপরে আমি বলতে চাই আল্লাহ আমলার কাছে প্রার্থনা করবো হে আল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ আপনি মৃত্যু দিয়েন না আল্লাহ তালা আমাদের ফরিয়াদ কবুল করুক আমরা বলি আমিন হ্যাঁ আজকে পর্যন্ত রাখলাম এক সত্য দুই নম্বর পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর